নমস্কার, আবার আপনজনেরা রুদ্রবার্তা আপনাদের সকলকে স্বাগত জানাই। রুদ্রপ্রসাদ ব্যানার্জি। হিন্দুত্বের জোয়ার এবার বাংলায় যাচ্ছে, বাংলাও। কেন বলছি, আসলে সম্পূর্ণ প্রতিবেদনটা দেখলে সবার শেষে আপনি নিশ্চয়ই চেঁচিয়ে বলবেন আমার মতোই, আর সত্যি যাচ্ছে বাংলা। চলুন শুরু করা যাক এই মুহূর্তের গুরুত্বপূর্ণ এবং আপনার মনে দাগ কাটার মতো একটা প্রতিবেদন রুদ্রবার্তায়। শুরুতেই বলে আপনাদের, রুদ্রবার্তা মানেই কিন্তু জানেন আনকাট কিছু কথা, অবশ্যই যুক্তি সহকারে। এই রাজ্যে হিন্দুত্বের জোয়ার, এই কথাটা শুনলে আপনি নিশ্চয়ই ভাবছেন কোথায় আর জোয়ার রে বাবা। এখন তো দেখছি এখানে রামনবমীর মিছিল করলেই আটকে দেওয়া হচ্ছে এবং সেখানে ইট পড়ছে, পাথর পড়ছে। হ্যাঁ, আমি বলছি হাওড়ার শিবপুর বা হাওড়ার কাজীপাড়ার ঘটনা, ঘটনাটা আপনারা জানেন। তারপরে ঘটে গেল রিষড়ার ঘটনা, সেখানেও আক্রান্ত হয়েছে অনেকে, দু জায়গায় আক্রান্ত হয়েছে, দু জায়গায় ইট পড়েছে, পাথর পড়েছে, পুলিশ প্রশাসন ব্যর্থ হয়েছে। হাওড়া শিবপুরের ঘটনার পরে, মানে কাজীপাড়ার ঘটনার পরে কিন্তু মমতা ব্যানার্জি সেই বিখ্যাত উক্তি ছিল যে এটা দাঙ্গা করা হয়েছে, মানে কেউ করেছে। সেই উক্তির পরে কেটে গেছে বেশ কিছুটা সময়, আবার শিবপুরে উত্তেজনা দেখা গিয়েছিল তার পরের দিন। সেদিন কোনো মিছিল ছিল না, সেদিন আক্রমণ নেমে এসেছিল অন্যদিক থেকে। তো এরকমই সবকিছু যখন দেখছি আমরা, গতকাল আবার দেখলাম রিষড়াতে আবারও ট্রেনের ওপরে আক্রমণ, ট্রেন আটকে যাওয়া, উত্তপ্ত হয়ে গেল পরিস্থিতি। এরকমই একটা পরিস্থিতিতে আমি বলছি হিন্দুরা যাচ্ছে, মানে বাংলা যাচ্ছে হিন্দুত্বের জোয়ার। কেন, আসলে হাওড়া নিয়ে যখন শুরু হয়েছিল ঘটনা, এই ঘটনাটাও কিন্তু হাওড়ারই। হাওড়া গ্রামীণ এলাকা, অর্থাৎ হাওড়া গ্রামীণ জেলা। হাওড়াকে দুভাগে ভাগ করা হয়, এই দুভাগে ভাগ করা জায়গার মধ্যে হচ্ছে হাওড়া সদর, হাওড়া গ্রামীণ। তো হাওড়া গ্রামীণ জেলার বাউরিয়া, এটা হচ্ছে উলুবেরিয়ার আগে, মানে হাওড়া থেকে যদি আপনি খড়গপুর বা পাঁশকুড়া দিকে বা দীঘার দিকে যান, তাহলে দেখতে পাবেন উলুবেরিয়া আসার আগে ঠিক তিনটে স্টেশনের আগেই হচ্ছে বাউরিয়া। সে বাউরিয়ায় প্রায় 25 বছর ধরে হয়ে আসছে রামনবমী পুজো। শ্যামাপ্রসাদ সেবা সমিতি বলে একটি সংগঠন রয়েছে, অবশ্যই এটা বিজেপিরই অংশ বলা যেতে পারে। তো শ্যামাপ্রসাদ সেবা সমিতি দীর্ঘ 25 বছর ধরে এই পুজোটা করে আসছে এবং 25 বছর ধরে করা এই পুজোতে, রাম পুজোয় প্রশাসন অর্থাৎ মিছিল বা শোভাযাত্রা, এটা কিন্তু বেড়ে বিসর্জনের দিন এবং এটা বরাবর হয়ে এসেছে এবং এর আগে এখানে অস্ত্র মিছিল হয়েছে, সেই মিছিলে সবাই অংশগ্রহণ করেছিল। কিছুদিন আগে অর্থাৎ বছর দুই আগে করোনার সময় থেকে বন্ধ হয় অস্ত্র মিছিলটা, কারণ তখন মিছিল করার সময় প্রবলেম হয়েছিল এবং সেখানে পুজো হয়েছিল কিন্তু ছোট করে। এবার সেসব করার পরেও এবারে মিছিল করার সময় হঠাৎ করে আদেশ আসে এই পুজোর বিসর্জনটা, মিছিলটা বা শোভাযাত্রা বার করা যাবে না, কারণ রামনবমীর মিছিল আর বার করা যাবে না, রাজ্য জুড়ে নাকি আদেশ এসে গেছে। এবং সেই আদেশ বলে বাউরিয়া থানাও জানিয়ে দেয়, এই আয়োজক যারা আছেন, শ্যামাপ্রসাদ সেবা সমিতির আয়োজক কমিটি যারা আছে, তাদেরকে জানিয়ে দেওয়া হয় যে এখানে আর শোভাযাত্রা করা যাবে না, রামনবমীর মিছিল করা যাবে না। এটা কবে জানানো হচ্ছে, সোমবার, মানে গতকাল ছিল এই শোভাযাত্রা বের করার সময়, তার ঠিক আগে মানে রবিবার দিন রাত্রে জানানো হলো এবং জানা গেল যে এই মিছিল পিছিল কিচ্ছু করা যাবে না, কারণ রিষড়ার ঘটনার পরে নাকি সমস্ত জায়গায় সজাগ হয়ে গেছে পুলিশ প্রশাসন এবং তারা বলেছে কোনো রকম মিছিল করা যাবে না, বড় জুলুস বা মিছিল তৈরি করা সব যাবে না। স্বভাবতই বন্ধ হয়ে যাওয়ার খাপ, কিন্তু আয়োজক যারা তারা কিন্তু এই সমস্ত বিষয়কে গুরুত্ব দেয়নি। আমাকে ফোন করা হয় এবং সঙ্গে সঙ্গে যারা আয়োজক বাপি সাঁতরা এবং রুদ্রদেব সাউ দুজনেই ফোন করে এবং সঙ্গে সঙ্গে আমি লিগাল সেল অর্থাৎ পশ্চিমবঙ্গ বিজেপির যে লিগাল সেল আছে তার আহ্বায়ক বা কনভেনার শ্রী লোকনাথ চ্যাটার্জিকে ফোন করি এবং লোকনাথ চ্যাটার্জি তিনি জানান যে লিখিত যদি দেয় থানা থেকে তাহলে দেখুন, মৌখিক কথা কোনো কিছু ভ্যালু নেই, কিন্তু লিখিত কথা বা লিখিত কোনো অর্ডার এনারা দেখাতে পারেননি, কিন্তু তাদের চাপ ক্রমাগত বাড়তে থাকে। তবে তার সামনে কিন্তু মাথা নোয়ায়নি এই শ্যামাপ্রসাদ সেবা সমিতি, তারা কেউই মাথা নোয়ায়নি। এরপরে আমি ফোন করি এই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে, তিনিও জানান যে হ্যাঁ, সমস্ত মিছিলের ওপরে বন্ধ করে দিতে চাইছেন, মানে পারমিশন দেবেন না, এইটা হয়েছে তৈরি, কিন্তু আপনাদের দীর্ঘদিন ধরে চলে আসছে, এটা আপনারা করতে পারেন, মিছিল করুন, দেখুন ওখানকার মানুষ কি চাইছে, এইভাবে আটকাতে পারে না কোনো দীর্ঘদিনের কোনো অনুষ্ঠানকে। স্বভাবতেই সবাই উদ্বুদ্ধ হয় আরেকবার এবং কোমর বাঁধে এবং এই আয়োজক এরা কিন্তু এবং এলাকাবাসী সবাই
একত্রিত হয়। পুলিশ বারবার চাপ দেয়, লাগাতার চাপ, বারবার থানা থেকে আসেন অফিসাররা এবং এসে বন্ধ করার চেষ্টা করেন যে এসব চলবে না, এসব চলবে না। কিন্তু ততক্ষণে জেগে গেছে বাউরিয়া, অর্থাৎ আটকানো হবে কেন? ফলটা হলো অন্য, নামলো প্লাবন, অর্থাৎ যে সংখ্যায় লোক ছিল তার চেয়ে বেশ সংখ্যার লোক কিন্তু এবার নামলো, কারণ বাধা দেওয়া, আটকানো হবে, আটকাবে পুলিশ প্রশাসন। ফল হলো উল্টো, সমস্ত জায়গার লোকেরা চারিদিক থেকে পুরো কাতারে কাতারে ছেলে মেয়েরা সবাই মিলে নেমে পড়ল, এবং সে দৃশ্য পুরো ভিডিও, মানে সম্পূর্ণ ভিডিও, যে উত্তেজনাময় পরিস্থিতি, কীভাবে লোক নামছিল সব দেখতে গেলে আপনাকে আমাদের রুদ্রবার্তার ফেসবুক পেজ আছে, সেখানে যেতে হবে, আমি পুরো ভিডিওটা দিয়ে দিচ্ছি। কারণ এখানে আবার অনেক কমিউনিটি গাইডলাইন আছে, এই আছে সেই আছে অনেক কিছুর জন্য, ভিডিওটাকে আমার ডিলিট করে দেবে ইউটিউব থেকে, এত রিপোর্ট দিয়ে দেবে, কিন্তু ফেসবুকে আপনারা পেজে যাবেন সেখানে সবটা দিয়ে দিচ্ছি আমি। তো সেই মিছিল শুরু হলো, এবং মিছিল কাতারে কাতারে লোকের সমাগম, এবং পুরো এলাকাময় সব লোক যেন একত্রিত হয়ে গেল, অর্থাৎ আটকাতে গিয়ে কিন্তু উল্টো ফল হলো। দেখুন সেই মিছিলের কিছুটা ঝলক। টান টান উত্তেজনা, পুলিশ চারিদিকে ভর্তি, প্রচুর পুলিশ, তার মধ্যে শুরু হলো কিন্তু রামনবমীর মিছিল। এড়িয়ে চলল শ্রী রামচন্দ্র, মা সীতা, এবং সামনে ছিলেন বজরঙ্গবলীর মূর্তি, সব নিয়ে বেরোনো হলো প্রসেশনে। কাতারে কাতারে মানুষের ভিড় এবং ঝান্ডা, তার সঙ্গে সঙ্গে পুলিশের মাথা, এই ছিল বাউরিয়ার প্রথম দৃশ্য। একের পরে এক মানুষ ভিড় জমাতে শুরু করল, ভিড় ক্রমশ বাড়তে থাকলো, আশেপাশের লোক ক্রমাগত এগিয়ে আসতে থাকলো, তারা দেখতে থাকলো এই রামচন্দ্রের মিছিল, অর্থাৎ রামনবমীর মিছিল দেখার জন্য তারা রাস্তার মধ্যে বেরোতে শুরু করলো এলাকা থেকে। মিছিল বা শোভাযাত্রা ধীরে ধীরে এগোতে শুরু করলো, বাপিসাদরা চারিদিকটাই দেখতে থাকলো, বজরঙ্গবলীকে নিয়ে এগিয়ে চলেছে মঠ প্রশাসন, এবার এসেছিল একদম উড়িষ্যা থেকে বড় বড় এইসব ভাগ বা বাজনা দেখছেন, এগুলো এসেছিলো পুরো উড়িষ্যা থেকে, এবং তারা এগিয়ে চলল, পাশেই দেখতে পাচ্ছেন কবরস্থান, তার পাশ দিয়ে কিন্তু চলেছে প্রশাসন বহাল তবিয়তে, ভাগ বাজিতে বেরোতে বড়ভাবেই চলছে এবং ভালোভাবেই চলছে, এবং পুলিশ দেখতে পাচ্ছেন আপনারা, তারা রয়েছেন চারিদিকে, শিক্ষিত বাউরিয়া কবরস্থান, তার পাশ দিয়ে যাচ্ছে, দুপাশে চারপাশে লোক সব তাকিয়ে আছে দেখছে, বেরিয়ে চলল, ঢাকের আওয়াজ আওয়াজ সব মিলিয়ে বেরিয়ে চলেছে। এবার দেখুন কীভাবে দলে দলে ছেলেরা সব, বাচ্চা বাচ্চা ছেলেরা সব বেরিয়ে আসছে, ভুরুর কাশা শুরু করে দিয়েছে ছেলেমেয়েরা, অর্থাৎ একদিকে যখন এই হচ্ছে প্রশাসন তখন আরও লোক ঢুকছে ভেতরে, এবার পেছন দিকে যাচ্ছে, মানে যেখানে বিরাট বড় বক্স বা ডিজে বক্স আছে যেখানে চলছে গান জয় শ্রীগান, একদম এটা ফোর ব্লাস্টার মোড, যেখানে দেখুন পুলিশে পুলিশে লোকালয় পুলিশ ভর্তি, চারিদিকে যেখানে থাকবেন পুলিশই পুলিশ, এবং নিরাপত্তা সত্যিই ভালো রেখেছিল। এর মধ্যেই আনন্দবাজার পত্রিকার রিপোর্টার ছিলেন, দেখুন এখানে নামলো, পুরো যাচ্ছে প্রশাসনটায় ভালোভাবে খেয়াল করুন, পুলিশের নিরাপত্তাটা কিন্তু চোখে পড়ার মতো ছিল। এই মোড়টাই হচ্ছে যে মোড় পাশে দেখতে পাচ্ছেন মসজিদও আছে, বাউরিয়ার বিখ্যাত জামা মসজিদ, তার পাশ দিয়ে প্রশাসন চলেছে, দেখতে পাচ্ছেন আপনারা, এই এসছে এটা উড়িষ্যা থেকে এসছে পুরোটা, পুলিশের নিরাপত্তা দেখতে পাচ্ছেন পুলিশ চারিদিকে, এবং ওপরে দেখুন দাঁড়িয়ে আছে উঁচুতে গার্ড দিচ্ছে একজন, এবং অবশ্যই আকাশে দ্রোণ আপনারা দেখতে পাচ্ছেন, দেখে প্রশাসন চলেছে মসজিদের পাশ দিয়ে যাচ্ছে, কোনোরকম কোনো উত্তেজনা ছাড়াই কীর্তি বহাল তবিয়তে চলেছে প্রশাসন, নিয়ে যাচ্ছে সেই বিখ্যাত ডিজে বক্স, যে আওয়াজ শুনলে কি অনেকেই বলেন হঠাৎ করে ডিজে বক্স চালিয়ে কেন এটা চলছে, বক্সটা হয়তো নতুন কিন্তু ডিজে বক্সটা হয়তো নতুন হতে পারে, কিন্তু বক্স বাজিয়ে এবং এই জয় শ্রীরাম করে এখানে মিছিল বেরোনো, এটা 25 বছর ধরে চলছে। এটা হচ্ছে মানুষ, যত ইয়ং ছেলে ভিড়টা দেখে আপনারা বুঝতে পারছেন কোনো এডিট নেই, সম্পূর্ণ ভিডিও দেখতে গেলে রুদ্রবার্তার ফেসবুক পেজ আছে সেখানে দেখবেন, লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। মিছিল চলেছে যেদিকেই তাকান শুধুই বজরঙ্গবলীর ছবি দেওয়া জয় শ্রীরাম,
ঠিকটা ভালো করে খেয়াল করুন। সবই কিন্তু কম বয়সী ছিল, সব ভিড় করে এসছে। এটা কিন্তু বাইরে কেউ নেই, কোনো তৃণমূলের নেতাও বলতে পারে না বাইরে থেকে কেউ এসছে, সব এলাকাবাসী, সব সব। এবং এটা শুধু ছেলেদের ভিড় দেখলেন, পরে আছে মেয়েরা, অর্থাৎ বাড়ির মা বোনেরা সবাই নেমে এসেছিল। ভিড়টা দেখুন আপনি, বুঝতে পারবেন চট করে যে কত কত লোক, কত সংখ্যা বেরিয়েছিল জনসমাগম। আসলে আটকে দেওয়ার চিন্তা করতেই প্রশাসন আরও লোক নেমে এসছে এবং গেরুয়া আবিরে মুখে মেখে সবাই বেরিয়ে পড়েছে। চলেছে সবাই, চলেছে শ্রীরামচন্দ্র মিছিল, জয় শ্রীরামচন্দ্র মিছিল। দেখতে পাচ্ছেন যে বাড়ছে মসজিদের পাশে, এটা জামা মসজিদ, সবচেয়ে বড় মসজিদ। পুলিশ এখানে ছিল, সবাই হাতে হাত ধরে দাঁড়িয়েছিলেন এবং ওপরে এখানেও ছিল নিরাপত্তারক্ষী, মানে পুলিশের, অর্থাৎ নজরদারি কিন্তু ছিল কড়া। এবং তার সঙ্গে এই মিছিল থামেনি কেউ, সমস্ত বাধা উপেক্ষণায়ত্ত অতিক্রম করেই সবাই বেরিয়ে পড়েছে। পঞ্চানতলা মৌ এগিয়ে চলেছে মিছিল ক্রমাগত, ছোটো ছোটো ছেলেরা তারাও কিন্তু মানে কসরত দেখাতে ছাড়েনি, লাঠি খেলা ছোটো করে। লাঠি খেলা দেখছেন বাচ্চা ছেলে, একদম সুরশ্রী সিনেমা আছে সেখানটা, বাদ ভাঙা উচ্ছ্বাস দেখতে পাচ্ছেন সব জয় শ্রীরামের ধ্বনির সঙ্গে সঙ্গে। এই উচ্ছ্বাসটা সবার মনের মধ্যেই আছে, আমি জানি আপনার মনের মধ্যেও আসছে। সবাই নিয়ে পড়েছে, শীত চলেছে কিন্তু এগিয়ে ক্রমাগত। অর্থাৎ এই জনপ্লাবনটা আপনারা দেখছেন, এই প্লাবনটা কিন্তু দরকার। প্লাবন দেখছেন আপনারা এগিয়ে চলেছে, অর্থাৎ পরিক্রমা পুরোই চলছে। আবার ফিরে আসা এই মসজিদের পাশ দিয়ে, এখানে আবার দেখুন পুলিশ কীভাবে ঘিরে রেখে দিয়েছে, সিভিক ভলেন্টিয়ার সব, অবশ্য পুলিশ কম, সিভিক ভলেন্টিয়ার সবাই আটকে রেখে দিয়েছে এবং পুলিশের নিরাপত্তা সত্যিই ছিল দেখার মতো। ফুটগ্রাস গেট যেখানে সবচেয়ে বেশি বলে উত্তেজনা থাকে বলে লোকে বলে, কিন্তু কিছুই হয়নি। ওপরে তখনও ছিল নিরাপত্তারক্ষীরা, সিভিক ভলেন্টিয়ার এবং পুলিশ ফোর্সে সবাই ছিলেন, ওপরেও ছিল ভিড়। সন্ধ্যা হতে চলল, ব্যাস এবার দেখুন সন্ধ্যের মধ্যে উৎসব কিন্তু থামেনি, চলছে সবার মধ্যে। অনুষ্ঠান শেষের দিকে চলেছে, এইভাবে আস্তে আস্তে কিন্তু পুরো মিছিলটা কমপ্লিট হয়। পুরোটা দেখতে গেলে ফেসবুক পেজে যেতে হবে আপনাকে। দেখলেন আপনারা, মনে হলো না কোথাও যেন জেগে উঠছে সবকিছু? হ্যাঁ, হাওড়া গ্রামীণ জেলার বাউরিয়া কিন্তু এই চাপের সামনে নতি স্বীকার করেনি এবং তারা বুক চিপিয়ে নেমেছে এবং এখানে গেরুয়াময় হয়ে গেছে চারিদিক। মজার ব্যাপার হচ্ছে এখানকার যা তৃণমূলের বড় বড় মাথা, তারা কিন্তু ভিড়ের মধ্যে মানে দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কারা কারা নামলো এবং অবাক হয়ে গেছে যে এখানে কোনো তৃণমূল, কংগ্রেস বা বিজেপি বলে কিছু ছিল না, সব নেমে পড়েছিল। কারণ হিন্দুত্বের জোয়ার, যে কথাটা আমি শুরুতে বলেছিলাম, হিন্দুত্বের জোয়ার, তার চোখ, অর্থাৎ এই এখানকার যিনি নেতা আছেন তার চোখ আবার খুঁজে বেড়াচ্ছিল কাকে কাকে দেখা যায়। কারণ এখানে একটা জিনিস চলে, কেস খাওয়াবো, কোনো কিছু হলে জড়িয়ে দেবো, কেস খাওয়ানো, সে কেস আমিও খেয়ে আছি ওই নেতারই বদান্যতায়। এবং সেই কেসগুলো দেওয়ার জন্য তিনি চোখ পাকিয়ে পাকিয়ে চারিদিকে দেখছিলেন, যদিও আজ আর কেউ ভয় পাচ্ছে না। কারণ যখন প্রশ্নটা আসে
হিন্দুত্বের, যখন প্রশ্নটা আসে আটকে দেওয়ার, তখন কিন্তু আটকানো খুব মুশকিল আছে। আর সেটা কিন্তু করে ফেললো এই তৃণমূল কংগ্রেস আটকে আটকে দিয়ে। তবে একটা কথা আবারও বলি, হাওড়া জেলায়, এই গ্রামীণ জেলায় পুলিশ যেভাবে নিরাপত্তাটা তৈরি করেছিল সেটাও দেখার মতো। কারণ তারা কিন্তু প্রতিটা উঁচু উঁচু জায়গায়, মানে বাড়ি যেগুলো আছে তার মাথার উপর দাঁড়ানো, মসজিদের সামনে এবং কবরস্থানের সামনে এবং ঈদগাহ সামনে ঘিরে দেওয়া পুলিশ থাকা, ড্রোন তোলা, মানে ড্রোনের সাহায্যে সমস্ত কিছু রেকর্ডিং করা, সব কিছুই করেছে। পুলিশে পুলিশে ছয় লাখ হয়ে গিয়েছিল, দেখে মনে হবে যেন যুদ্ধ যুদ্ধ পরিস্থিতি, এই এই যুদ্ধ হবে আর কি। যাই হোক, পুলিশের গাড়ি ছয় লাখ ছিল, নিরাপত্তা ভালো দিয়েছিল। আর শেষ কথা বলি, যে মমতা ব্যানার্জি পুলিশ প্রশাসনের উপরে মানে একমন করে টাইট দেওয়ার চেষ্টা করছেন, মনে রাখবেন বজ্র আঠুনি ফসকা মেরো হতে চলেছে আপনাদেরও, লিখে রাখুন। কারণ বহুদিন সংগঠন করা আমার চোখ বলছে, এবং পুলিশের মধ্যে একাংশের উল্লাস হাসি বুঝিয়ে দিচ্ছে, পুলিশও চাইছে কিছু মহল, যে এটা এইভাবে আটকানো যায় না। অর্থাৎ হিন্দুত্বের প্লাবন কিছু পুলিশের মধ্যেও কিন্তু আসছে, আসবে। ওই মিছিল চলাকালীন আমি একটা কথা বলেছিলাম, জানি না সেই কথাটা আগামী দিনে সত্যি হবে কিনা, কারণ আমরা দেখেছি মহারাষ্ট্রে রামনবমীর মানে রামের মিছিল বা গণেশের মিছিল, গণেশ চতুর্দশীর মিছিল যেটা বেরিয়েছিল, সেখানে ডিজের গানের সঙ্গে কিন্তু পুলিশও নেচেছিল। আমি জানি একদিন এই বাংলাতেও নাচবে পুলিশ, কারণ সবাই উৎসবে মারতে চায়। কতদিন আটকে রাখবেন, জোয়ার তো সবার মনের মধ্যে আছে, যত আটকাবেন তত বাড়বে। জাগছে বাংলা, আসছে হিন্দুত্বের জোয়ার, পারবে নাকি আটকাতে? না, খড়কুটোর মতো ভেসে যাবে সব কিছু। বাউরিয়া বুঝিয়ে দিল সেটা, ভালো থাকুন। এরপর যদি মনে হয় এই চ্যানেলটা এরকম আনকাট কথা আপনি সহ্য করতে পারবেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যদি মনে হয় এই প্রতিবেদনটা চারদিকে ছড়ানোর দরকার আছে, শেয়ার করবেন, কমেন্টস করে জানাবেন আপনার কি মনে হলো। ভালো থাকুন, নমস্কার। বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।